আসসালামু আলাইকুম। কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে পাওয়া যায় তার প্রত্যেক দিনের আপডেট জানিয়ে দেই। তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল। জর্ডানের এক দিনার 154 টাকা 45 পয়সা, লিবিয়ান এক দিনার 22 টাকা 60 পয়সা, লেবাননের 1 পাউন্ড 0.13 পয়সা, ইরাকের 1 দিনার 0.84 পয়সা, মালদ্বীপের 1 রুপিয়া 7 টাকা 37 পয়সা, ইউরোপীয় 1 ইউরো 125 টাকা 30 পয়সা, ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন 125 টাকা করে, আর ক্যাশ পিক আপ করলে পাবেন 125 টাকা 1 পয়সা করে, ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন 117 টাকা 3 পয়সা করে, এসিই মানি ট্রান্সফারে পাবেন 125 টাকা 1 পয়সা করে, ব্রিটেনের 1 পাউন্ড 145 টাকা 80 পয়সা অ্যান এক্সপ্রেসে, এসিই মানি ট্রান্সফারে পাবেন ব্রিটেন প্রবাসীরা 146 টাকা 30 পয়সা করে, সিঙ্গাপুরের $1.85 প্রাইম এক্সচেঞ্জ হাউসে, ওয়েস্টার্ন ইউনিয়নে সিঙ্গাপুর প্রবাসীরা পাবেন 79 টাকা 79 পয়সা, বাংলাদেশ ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন 81 টাকা 97 পয়সা করে, ইতালির 1 ইউরো 125 টাকা 30 পয়সা, এসিই মানি ট্রান্সফারে পাবেন 125 টাকা 1 পয়সা, বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন 120 টাকা 1 পয়সা করে, অস্ট্রেলিয়ান $1.76 টাকা 32 পয়সা, নিউজিল্যান্ডের $1.68 টাকা 69 পয়সা, কানাডিয়ান $1.84 টাকা 10 পয়সা, আমিরাত বা দুবাইয়ের 1 দিরহাম 31 টাকা 88 পয়সা জিসিসি এক্সচেঞ্জ হাউসে, বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে আমিরাত প্রবাসীরা পাবেন 30 টাকা 35 পয়সা করে, ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন 29 টাকা 75 পয়সা করে, ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে পাবেন 31 টাকা 70 পয়সা করে, আল আনসারিতে পাবেন 29 টাকা 67 পয়সা করে, জয়লুকাস এক্সচেঞ্জে আমিরাত প্রবাসীরা পাবেন 29 টাকা 80 পয়সা করে, লারি এক্সচেঞ্জে পাবেন 31 টাকা 40 পয়সা করে, ওমানি 1 রিয়াল 302 টাকা 99 পয়সা মডার্ন এক্সচেঞ্জ হাউসে, গালফ এক্সচেঞ্জে পাবেন 301 টাকা 50 পয়সা করে ওমান প্রবাসীরা, মুসাদ্দাম এক্সচেঞ্জ হাউসে পাবেন ওমান প্রবাসীরা 302 টাকা 75 পয়সা করে, ভারাইনি 1 দিনার 309 টাকা 50 পয়সা জেন এক্সচেঞ্জে, ডিএফসি মানি ট্রান্সফারে পাবেন বাহরাইন প্রবাসীরা 309 টাকা 57 পয়সা করে, কাতারি 1 রিয়াল 31 টাকা 97 পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে, কাতার প্রবাসীরা ইস্টার্ন এক্সচেঞ্জে পাবেন 32 টাকা 6 পয়সা করে, কুয়েতি 1 দিনার 377 টাকা 35 পয়সা আলমুল্লাহ এক্সচেঞ্জে, কুয়েত প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাবেন 372 টাকা 51 পয়সা করে, বিএফসি মানি ট্রান্সফারে পাবেন 379 টাকা 36 পয়সা করে, আর বিএফসি মানি ট্রান্সফার থেকে ক্যাশ পিক আপ করলে 361 টাকা 80 পয়সা করে পাবেন, ইন্ডিয়ান 1 রুপি 1 টাকা 32 পয়সা, মালয়েশিয়ান 1 রিঙ্গিত 24 টাকা 30 পয়সা মার্চেন্ট ট্রেডে, মার্চেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন 23 টাকা করে, মালয়েশিয়ান প্রবাসীরা রিয়ামানিতে পাবেন 24 টাকা 40 পয়সা করে, ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন 23 টাকা 1 পয়সা, অগ্রণী রেমিটেন্স হাউসে পাবেন 25 টাকা 5 পয়সা করে, লুলুমানিতে পাবেন 23 টাকা 10 পয়সা, সৌদির 1 রিয়াল 29 টাকা 73 পয়সা ব্যাংক থেকে পাঠালে বাংলাদেশের ইসলামী ব্যাংকে, বিন ওয়ালায় পাবেন 30 টাকা 50 পয়সা করে, মোবাইলে পেতে পাবেন সৌদি প্রবাসীরা 31 টাকা করে, সৌদি সেন্ট্রাল ব্যাংক দিচ্ছে 29 টাকা 27 পয়সা করে, আউরি এক্সচেঞ্জ রেট 30 টাকা 74 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন 28 টাকা 90 পয়সা করে, মার্কিন $1 116 টাকা 36 পয়সা মানিগ্রামে, আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন 109 টাকা 50 পয়সা করে।